Hi friends, welcome to my channel Study with Ishany. Primary TET 2022 এর বাংলা ব্যাকরণের ক্লাসটা নিয়ে এলাম আজ 3 নম্বর ক্লাস। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সমাস। তোমাদের আগের ক্লাসেই আমি কথা দিয়েছিলাম যে পরবর্তী ক্লাসে সমাস সম্পর্কিত আলোচনা করব। তো আজকে ক্লাসে আমরা জানব সমাস কাকে বলে, সন্ধি এবং সমাসের পার্থক্য কী, সমাস কয় প্রকার সবটাই জানব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকে ক্লাস। প্রথমেই আমরা জেনে নেব সমাস কাকে বলে। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। উদাহরণ কি? বিনা পানিতে যার বিনা পানি, রাজার পুত্র রাজপুত্র, চরণ পদ্মের মতো চরণ পদ্ম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সমাসের উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখে নেব সমস্যমান পদ কাকে বলা হয়। যে সকল পদ মিলিত হয়ে সমাস হয় তাদের বলা হয় সমস্যমান পদ। যেমন কি বিনা পানি, বিনা পানি এই পদে কি কি আছে? বিনা এবং পানি, এই পদগুলি হচ্ছে সমস্যমান পদ। রাজার পুত্র পদে রাজা ও পুত্র, এগুলো হচ্ছে সমস্যমান পদ। তাহলে যে সকল পদ মিলিত হয়ে সমাস তৈরি হয় তাদের বলা হয় সমস্যমান পদ। তা বিনা পানি পদে সমস্যমান পদ হচ্ছে বিনা এবং পানি। আর সমাসবদ্ধ পদ কি? সমস্যমান পদ যখন মিলিত হয় একটি পদে পরিণত হয় তখন সমাসবদ্ধ পদ তাকে বলে। যেমন বিনা এবং পানি, এ দুটো হচ্ছে সমস্যমান পদ। তো এই দুটো মিলিত হয়ে যখন বিনা পানি হচ্ছে সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে, তাহলে যে সকল পদ মিলিত হয়ে সমাস তৈরি হয় তাদের বলা হয় সমস্যমান পদ। আর সমস্যমান পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তাকে বলা হয় সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদে আবার দুটো পদ থাকে, পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ কাকে বলা হয়? সমস্যমান পদগুলির মধ্যে যে পদ প্রথমে বা পূর্বে থাকে তাকে বলে পূর্বপদ, আর যে পদ পরে থাকে তাকে বলে উত্তরপদ বা পরপদ। যেমন বিনা পূর্বপদ এবং পানি পরপদ। তাহলে বিনা পানি, এই শব্দে বিনা হচ্ছে পূর্বপদ আর পানি হচ্ছে পরপদ। এবার দেখে নেব সন্ধি এবং সমাসের পার্থক্য কী। সন্ধি হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন, সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন। উদাহরণ দিই, শোক যুক্ত আকুল শোকাকুল, অ যোগ আ হয়ে আ হয়েছে। তাহলে কি? বর্ণের সাথে বর্ণের মিলন হলো, এটা হচ্ছে সন্ধি। আর দশ আনন যার দশানন, সমাস হচ্ছে পদের মিলন। তাহলে দশ আর আনন, এই দুটো পদ মিলে দশ আনন যাহার সেটা হচ্ছে দশানন, এখানে হচ্ছে পদের মিলন। আর শোক যোগ আকুল শোকাকুল, এটা অ যোগ আ আ হচ্ছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন। ঠিক আছে, সমাস কত প্রকার? সমাস ছ প্রকার: অব্যয়ীভাব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহী এবং দ্বিগু। তো আজকে আমরা অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। এক একদিন এক একটা সমাস নিয়ে আলোচনা করব, নয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যখন সমাসের ছটা সমাসের প্রকারভেদ আমরা পড়ে ফেলব, তারপর তোমাদের এমসিকিউ প্রোভাইড করব। অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, প্রধানরূপে প্রতীয়মান হয় তাকেই অব্যয়ীভাব সমাস বলা হয়। যে সমাসে পূর্ব পদ, মানে আগের পদটা অব্যয় থাকবে এবং সেই অব্যয়ের অর্থই প্রধান প্রাধান্য পাবে তাকেই বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবার অব্যয়ীভাব সমাস কী কী অর্থে ব্যবহৃত হতে পারে? সামীপ্য, অভাব, ব্যাপ্তি, অনতিক্রম, পর্যন্ত, সাদৃশ্য, যোগ্যতা, পশ্চাৎ, বৈপরীত্য, ক্ষুদ্রতা, সাকল্য ইত্যাদি অর্থে অব্যয়ীভাব সমাস ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমরা এবার উদাহরণগুলো দেখে নেব। সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস, কতগুলো উদাহরণ তোমাদের বলে দিই। কুলের সমীপে উপকুল, নগরীর সমীপে উপনগরী, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, সন্ধ্যার কাছাকাছি সন্ধ্যা নাগাদ। এবার দেখে নাও অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ভাতের অভাব হা ভাত, ঘরের অভাব হা ঘর, বন্দোবস্তের অভাব বে বন্দোবস্ত, মিলের অভাব
অমিল এগুলো সবই অব্যয়ীভাব সমাসের উদাহরণ, যেগুলো অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। ব্যবস্থার অভাব অব্যবস্থা, কায়দার অভাব বেকায়দা, আমিষের অভাব নিরামিষ, নুনের অভাব আলুনি, এগুলো সবই অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। এবার দেখে নাও ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস। জন্ম থেকে আজন্ম, মানে জন্ম থেকে এ পর্যন্ত, এই যে ব্যাপ্তিটা স্প্যানটা, তাহলে জন্ম থেকে আজন্ম, শৈশব থেকে আশৈশব, দিন দিন প্রতিদিন, রোজ রোজ হর রোজ, বছর বছর ফি বছর, ক্ষণ ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, এগুলো সবই ব্যাপ্তি অর্থে অব্যয়ীভাব সমাস। অনতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, উচিতকে অতিক্রম না করে যথোচিত, বিধিকে অতিক্রম না করে যথাবিধি, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট, অর্থকে অতিক্রম না করে যথার্থ, রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এগুলো সবই অনতিক্রম অর্থে ব্যবহৃত অব্যয়ীভাব সমাস। যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, রূপের যোগ্য অনুরূপ, কুলের যোগ্য অনুকূল, প্রেরণার যোগ্য অনুপ্রেরণা। পর্যন্ত বা সীমা অর্থে অব্যয়ীভাব সমাস, সমুদ্র পর্যন্ত আসমুদ্র, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র হিমাচল, জীবন পর্যন্ত আজীবন, জানু পর্যন্ত আজানু। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস, বনের সদৃশ উপবন, মূর্তির সদৃশ প্রতিমূর্তি, মাতার সদৃশ বিমাতা, কথার সদৃশ উপকথা, দেবতার সদৃশ উপদেবতা, নদীর সদৃশ উপনদী, গ্রহের সদৃশ উপগ্রহ, সাগরের সদৃশ উপসাগর, রাষ্ট্রপতির সদৃশ উপরাষ্ট্রপতি, মন্ত্রীর সদৃশ উপমন্ত্রী, লিপির সদৃশ প্রতিলিপি, এগুলি সবই সদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস। ক্ষুদ্রত্ব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষুদ্র দেবতা উপদেবতা, ক্ষুদ্র বিভাগ উপবিভাগ, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ। বৈপরীত্য অর্থে অব্যয়ীভাব সমাস, কুলের বিপরীত প্রতিকূল, দানের বিপরীত প্রতিদান, পক্ষের বিপরীত প্রতিপক্ষ, ফলের বিপরীত প্রতিফল, মানের বিপরীত অপমান, শোধের বিপরীত প্রতিশোধ। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস, গমনের পশ্চাৎ অনুগমন, তাপের পশ্চাৎ অনুতাপ, গ্রহণের পশ্চাৎ অনুগ্রহ, রাধার পশ্চাৎ অনুরাধা। সাকল্য অর্থে অব্যয়ীভাব সমাস, সাকল্য মানে সকল, সকল থেকে সাকল্য, বাল বৃদ্ধ বনিতা সকলেই, এই সকলকে যখন বোঝাই তখন আমরা এক কথায় বলি আবাল বৃদ্ধ বনিতা, দ্বিজ চণ্ডাল সকলেই মানে হচ্ছে আদিজ চণ্ডাল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল অব্যয়ীভাব সমাস, এবং অব্যয়ীভাব সমাস কী কী অর্থে ব্যবহৃত হয় তার উদাহরণ সবটাই তোমাদের বললাম। তো পরের দিন কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে বা গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।